বাঙালির নিরামিষ থালিতে পনির আলু থাকবে না এটা ভাবাই যায় না পনির আলু খুব সুস্বাদু হয় খেতে নিরামিষের দিন তো আরই কী করে বানালাম আমি তা তোমাদের সঙ্গে শেয়ার করছি পনিরটা প্রায় দেড় কিলো দুধের হবে আমি বাড়িতেই বানিয়েছি পনিরটা আর পনিরটা কিউব করে কেটে নিয়েছি সেই রকম সাইজের করেই আমি আলুটাও কেটে নিয়েছি তারপর আমি মশলা দিয়েছিলাম জিরে আর কয়েকটা গরম মশলা আর সাত মতো আমি লঙ্কা দিয়েছি চারটে তারপর তেল গরম হয়ে গেলে আমি পনিরগুলো সব ভেজে নিচ্ছি একদম বাদামি কালারে চলে আসলে আমি পনিরটা তুলে নেব আমার বাড়িতে নিরামিষের দিন পনির থাকবে না এটা হয় না আমার দুই ছেলের তো খুব প্রিয় পনির এই আইটেমটা এই আইটেমটা থাকলেই আমার দুই ছেলের খুবই ভালো হয় তার সাথে আমাদেরও তো পনির বেশ পছন্দের পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি দেখুন খুব সুন্দর কালারটা চলে এসেছে তারপর আমি ওই তেলের মধ্যেই আলু যে কেটে রেখেছিলাম সেটাও আমি ভেজে নেব আর আলুর মধ্যে সামান্য লবণ ছড়িয়ে নেব যাতে করে আলুটা ভাজার সময় অর্ধেকটা সেদ্ধ হয়ে যায় এইভাবে রান্না করলে একদম ছোট থেকে বড় সকলের পছন্দ হবে এই পনিরের আইটেমটা একদম আমার রেডি হয়ে গেছে আলু পনির ভাজা তারপর আমি মশলাটা কষিয়ে নেব তার জন্য পরে তেল দিয়ে দিলাম ফোড়নে দিলাম জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তারপরে যে মশলাটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আমি লবণ হলুদ দিয়ে দিলাম আর সামান্য দিয়ে দিচ্ছি চিনি চিনি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল না হলে পনিরের তরকারিটা ভালো লাগে না খেতে তারপর মশলাটা কষানো হয়ে গেছে তারপর আমি পনির আর আলুটা দিয়ে ভালো করে জল দিয়ে দিলাম জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে